আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো একজন স্টুডেন্টের কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত এ বিষয়ে তোমাদের ধারণা দিয়ে দিব। অথবা একটা স্টুডেন্ট যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে সে কী কী সুবিধা পাবে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সকল সুবিধা সম্পর্কে জানতে পারবা। তো প্রথম এক নম্বর যে সুবিধা সম্পর্কে জানবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তোমার খরচ অনেক কম হবে। অর্থাৎ যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে খরচ সাধারণত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম, এজন্য কম খরচে তুমি কিন্তু এখানে পড়াশোনা করতে পারবা। কম খরচে পড়াশোনা করলেও এখানকার পড়াশোনার মান কিন্তু অনেক বেশি, কারণ এখান থেকে বের হয়ে তুমি ভালো ভালো জায়গায় যেমন চাকরি করতে পারবা, বিসিএসে ভালো ভালো পোস্টে যেমন চাকরি পাবা, পাশাপাশি বাইরের দেশে কিন্তু উচ্চশিক্ষা নেওয়ারও অনেক ভালো ভালো সুযোগ থাকবে। তার মানে বলা যায় তুমি যদি কম খরচে পড়াশোনা করতে চাও তাহলে তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেস্ট হবে, এবং এখান থেকে বের হয়ে তুমি কিন্তু দেশের ভালো ভালো জায়গায় কিন্তু চাকরি করতে পারবা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে খরচ কেন কম। পাবলিক বিশ্ববিদ্যালয়ের খরচ সাধারণত কম না, যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান এজন্য দেখা যায় সরকার থেকে বিভিন্ন ধরনের কস্ট কিন্তু সরকার থেকে বহন করে থাকে। যেমন যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তুমি কিন্তু অনেক কম খরচে থাকতে পারবা। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পড়বা তখন এখানে খাবার দাবারের অনেক ডিসকাউন্ট দিয়ে তুমি কিন্তু খেতে পারবা। এজন্য সাধারণত দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে খুব কম খরচে তুমি তোমার গ্রাজুয়েশনটা কিন্তু কমপ্লিট করতে পারবা। পাশাপাশি দুই নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল মেধাবীরা পড়াশোনা করে, কারণ যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে একটা ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে সেখান থেকে টিকে তারপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। এর জন্য ধরে নেওয়া যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে মেধাবী স্টুডেন্ট তারাই কিন্তু এখানে চান্স পায়, এবং যারা সাধারণত পরিশ্রমী তারাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এজন্য যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তখন তোমার বন্ধু বান্ধব যারা থাকবে বা তোমার যারা ফ্রেন্ড সার্কেল থাকবে বা তোমার আশেপাশে যে মানুষজন থাকবে তারা কিন্তু অনেক মেধাবী হবে এবং অনেক পরিশ্রমী হবে। এজন্য এই ভালো পরিবেশের কারণে তুমি কিন্তু ভালো কিছু করার ইন্সপিরেশন পাবা। এজন্য ধরে নেওয়া যায় যারা মেনলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ইন ফিউচার অনেক ভালো কিন্তু করতে পারে। পাশাপাশি তিন নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো ভালো শিক্ষকদের আন্ডারে কিন্তু তুমি শিক্ষা নিতে পারবা, বা ভালো ভালো শিক্ষকরা কিন্তু তোমাদের এখানে ক্লাস নিবে। কারণ এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই দেখা যায় বাইরের দেশ থেকে অনেক উচ্চশিক্ষা নিয়ে আসে, বাইরের দেশ থেকে পিএইচডি নিয়ে আসে, তারপর তোমাদের কিন্তু পাঠদান করবে। এজন্য এখানে অনেক মানসম্মত শিক্ষকদের তুমি সান্নিধ্য পাবা, পাশাপাশি এখানকার ক্লাসরুমগুলো ভালো ভালো ক্লাসরুম পাবা, পাশাপাশি এখানে অনেক ভালো ল্যাব ফেসিলিটি পাবা, এবং এখানকার সামগ্রিক রিসার্চের জন্য যতটুকু সাপোর্ট দরকার এই সাপোর্টগুলো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি পাবা। এর জন্য ধরে নেওয়া যায় তোমার যদি ভালো শিক্ষকের প্রয়োজন হয়, ভালো রিসার্চ করার প্রয়োজন হয়, ভালো ল্যাব ফেসিলিটির প্রয়োজন হয়, ভালো ক্লাসরুমের প্রয়োজন হয়, অর্থাৎ ভালো একটা পরিবেশের প্রয়োজন হয়, তাহলে তোমার জন্য কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেস্ট হবে। চার নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তুমি অনেক স্কিল গ্যাদার করতে পারবা। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে যেমন কমিউনিকেশন স্কিল অনেক স্ট্রং হয়, পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিভিন্ন ধরনের সংগঠন থাকে এই সংগঠনগুলো করার মাধ্যমে তোমার ভিতরে বিভিন্ন ধরনের স্কিল কিন্তু চলে আসবে। এর জন্য ধরে নেওয়া যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি পড়াশোনা করে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে তারা কিন্তু অনেক এগিয়ে থাকে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পড়াশোনা করবা তোমাকে অনেক বেশি ভাইবা দিতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করবা তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে, এই স্কিলগুলো যখন তোমার ভিতরে গ্যাদার হবে তখন চাকরির বাজারে তুমি কিন্তু এগিয়ে থাকবা এবং খুব দ্রুত কিন্তু ভালো ভালো চাকরিতে তুমি চাকরি পেয়ে যাবা। তারপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পাঁচ নম্বর পয়েন্ট, সেটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তোমার সিনিয়র আপু বা ভাইয়ারা তোমাকে অনেক উৎসাহ দিবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পড়াশোনা করবা দেখবে তুমি যে আবাসিক হলে আসো সেই আবাসিক হলের পাশের রুম বা তোমার রুমমেট সিনিয়র আপু বা ভাইয়া দেখবে যে ভালো একটা জায়গা চান্স পেয়ে যাবে, বা তোমার সিনিয়র আপু বা ভাইয়া দেখবে বিসিএসে চাকরি পেয়ে যাবে, বা তোমার আপু বা ভাইয়া বা তোমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া দেখবে যে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে বাইরের দেশে চলে যাবে। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে মোটিভেশন করবে এবং তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে তোমার ভিতরে কিন্তু ভালো একটা উৎসাহ প্রদান করবে। এবং এই জিনিসগুলো যখন তোমার চারপাশে ঘুরতে থাকবে তখন তুমি যেহেতু একটা পজিটিভ ভাইবের ভিতর থাকবা, পজিটিভ একটা এনভায়রনমেন্টে থাকবা, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। কারণ যখন তুমি ভালো পরিবেশে থাকবা সেখান থেকে কিন্তু ভালো ভালো জিনিস তুমি গ্যাদার করতে পারবা।
তারপর যে মানে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তুমি একটা ভালো মানুষ হতে পারবা। কারণ তুমি নর্মালি দেখবা যে একটা স্টুডেন্ট যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, একটা স্টুডেন্ট যখন খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, একটা স্টুডেন্ট যখন বাংলাদেশে ভালো ভালো জায়গায় পড়াশোনা করে, তখন দেখবা সেই মানুষটার প্রতি সামাজিকভাবেই অনেক সম্মান চলে আসে। এজন্য যেহেতু সেখান থেকে সম্মান পাওয়ার একটা মানে সকলে একটা সিচুয়েশন সৃষ্টি হয়, এজন্য সাধারণত যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা একটা ভালো মানুষ হওয়ার জন্য যেই যেই বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো তার ভিতর চলে আসে। এজন্য যারা মেনলি ভালো মানুষ হতে চাও, সমাজের জন্য ভালো কাজ করতে চাও, রাষ্ট্রের জন্য ভালো কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো একটা জায়গা হবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পাও সেখান থেকে ভালো মানুষ হওয়ার জন্য, সমাজের জন্য ভালো কাজ করার জন্য সকল ধরনের উৎসাহ এবং সকল ধরনের জিনিস কিন্তু তোমার ভিতর চলে আসবে। এজন্য সর্বোপরি বলা যায় যাদের স্বপ্ন আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, যাদের স্বপ্ন আছে বাবা মার মুখে হাসি ফোটানোর, যাদের স্বপ্ন আছে পরিবারের হাল ধরার, তাদের জন্য কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো একটা জায়গা। এজন্য যাদের স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করবা। কারণ ভালো করে পড়াশোনা করলে, পরিশ্রমী হলে, তাহলেই তুমি কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা। এখন প্রশ্ন আসতেই পারে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু সামনে কৃষিগুচ্ছের ভালো একটা পরীক্ষা আছে এবং কৃষিগুচ্ছের আটটা বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়, কারণ এখান থেকে পড়াশোনা করার পর তুমি বিসিএসে যেমন কোঠার সুবিধা পাবা, পাশাপাশি বাংলাদেশের ভালো ভালো চাকরিসহ বাইরের দেশে কিন্তু উচ্চশিক্ষা নেওয়ারও ভালো সুযোগ আছে। এজন্য যাদের স্বপ্ন আছে কৃষিগুচ্ছের আটটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মাধ্যমে নিজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা দ্রুত আমাদের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে পারো। আমাদের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসেই তুমি কৃষিগুচ্ছর জন্য কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে সকল গাইডলাইন পেয়ে যাবা। এবং আমাদের ক্লাসগুলো যেহেতু প্রত্যেকটা ক্লাসে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া হবে, তার মানে ঘরে বসেই তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এজন্য যারা চাচ্ছ ঘরে বসে কৃষিগুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে পারো। কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারেই কোর্স ফি মাত্র 1500 টাকা বিকাশে সেন্ড মানি করবা। এবং এখানকার কোর্স ফি হলো মাত্র 1500 টাকা, এককালীন পেমেন্ট, আর কোনো পেমেন্ট করতে হবে না। তো সেই এই স্ক্রিনে দেখানো নাম্বারেই তুমি যদি বিকাশে সেন্ড মানি করার পর স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করো, তাহলে তোমাদের আমাদের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসেই 100% প্রিপারেশন নিতে পারবা। পাশাপাশি যারা চাচ্ছ ঘরে বসেই কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দিতে, তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তুমি বেশি বেশি পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে কৃষিগুচ্ছে কোন স্ট্যান্ডার্ড পরীক্ষায় প্রশ্ন আসে সেই সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। এজন্য যারা মিললে অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে চাও, তারা স্ক্রিনে দেখানো নাম্বারেই কোর্স ফি মাত্র 500 টাকা সেন্ড মানি করার পর, বিকাশে সেন্ড মানি করার পর স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের অনলাইন এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা কিন্তু পূরণ করার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।